সম্মানিত দর্শকবৃন্দ, এখন দেখবেন উন্নয়ন ও সফলতার গল্প। আজকের অতিথি ডক্টর মোহাম্মদ সাইমুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাভার। দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা গেলে সকল শ্রেণী পেশার মানুষ আরো বেশি সুফল পাবেন। বিষয়টি সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন ডক্টর মোহাম্মদ সাইমুল হুদা। সাক্ষাৎকারটি নিয়েছেন সাভার উপজেলার বিশেষ প্রতিনিধি শাহিন আলম আশি। সম্মানিত দর্শক, আমরা উপস্থিত হয়েছি সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তার অফিসে। আজকে ওনার কাছ থেকে আমরা বর্তমান স্বাস্থ্য খাতে উন্নয়ন ও সফলতার বিষয়টি কথা শুনবো আপনারা আমাদের সাথে। গণপ্রতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্যসেবা ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারে আমাদের এখানে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ইকোকার্ডিওগ্রাম প্রয়োজন হচ্ছে। এখানে আমাদের ব্লাড ব্যাঙ্ক স্থাপিত হয়েছে। এখানে ইসিজি, আল্ট্রাসনো, এক্সরে এবং রক্তের সকল প্রকার পরীক্ষা করা হচ্ছে। আমাদের বর্তমান যে মাননীয় সংসদ সদস্য, তিনি অত্যন্ত আন্তরিক এবং প্রতিদিন আমাদের উপজেলায় আউটডোরে 1500 থেকে 1600 রোগী সেবা নিয়ে থাকে। যদিও আমাদের হাসপাতালটি 50 শয্যা, কিন্তু এখানে বেড অকুপেন্সি রেট 113%। আমাদের অনেক সময় রোগীরা ফ্লোরিং করে এখানে সেবা নিচ্ছে। মাননীয় এমপি মহোদয় পার্লামেন্টে, মহান জাতীয় সংসদে এই 50 শয্যা থেকে 200 শয্যা রূপান্তরিত করার জন্য তিনি কিন্তু উপস্থাপন করেছেন। এবং খুব শীঘ্রই মাননীয় এমপি মহোদয় স্বাস্থ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করবেন এবং ডিউ সহ এই বিষয়ে এই সেবারবাসীর জন্য সেবার 50 শয্যা থেকে 200 শয্যা করবার জন্য তিনি কিন্তু কাজ করবেন এবং কাজ করে যাচ্ছেন। এছাড়াও সাভার উপজেলায় প্রায় 200 প্রাইভেট হাসপাতাল ডায়াগনোসিস রয়েছে। আপনারা জানেন এখানে অনেক হাসপাতালে নিবন্ধন ছিল না, মানসম্মত ছিল না, কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা কিন্তু উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে নিয়মিত মোবাইল কোড পরিচালনা করে যাচ্ছি। প্রায় 37 হাসপাতাল যাদের নিবন্ধন ছিল না এবং মানসম্মত ছিল না, আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি। বর্তমানে সাভার উপজেলার স্বাস্থ্যসেবার প্রতি মানুষ আস্থা রাখতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে তিল পরিমাণ স্থান নেই। মানুষ বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু এখানে সেবা নিতে আসে, মানিকগঞ্জ, সিংগাই, ধামরাই থেকেও কিন্তু এখানে সেবা নিতে আসে। এখানে আমাদের সকল কনসালেন্ট রয়েছে, মেডিকেল অফিসার রয়েছে এবং বিধি মোতাবেক সবাই কিন্তু তার মন থেকে সেবারবাসীর জন্য জনস্বাস্থ্য ও জনস্বার্থে সেই সার্ভিস দিয়ে যাচ্ছে।